প্রথম পর্বে আপনারা দেখেছিলেন একটি হিংস্র সাপ কিভাবে তাদের সংসারটি এক মুহূর্তে তছনছ করে ফেলে। মা পাখিটি যখন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও বাচ্চাদের কোনো সন্ধান পায় না, তাই এই বাচ্চাগুলির আশা বাদ দিয়ে আবারও নতুন করে বাসা বাঁধে রফিক সাহেবেরই বাড়ির পাশের একটি টমেটো গাছের ঝাড়ে। সেখানেও রীতিমতো তিনটি ডিম পারে স্ত্রী এই বুলবুল পাখিটি। আবারও 20 দিনের মধ্যে তাদের সংসার আলোকিত করতে চলে আসে একটি ফুটফুটে বুলবুল ছানা। স্ত্রী পাখিটি বাচ্চাটির দেখাশোনা করতে থাকে আর সাথে ডিমগুলিতেও তা দিতে থাকে। যেহেতু স্ত্রী পাখিটির এখন 2টি দায়িত্ব পালন করতে হয়, তাই পুরুষ পাখিটি চলে যায় স্ত্রী ও সন্তানের জন্য খাবার খুঁজতে। খাবার খুঁজতে খুঁজতে পুরুষ পাখিটি ঘন জঙ্গলের মাঝে প্রবেশ করে আর সেখানে সে দুর্ভাগ্যবশত আটকা পড়ে যায় শিকারির বিছিয়ে রাখা ফাঁদে। দীর্ঘ সময় ফাঁদে আটকা পড়ে ঝুলতে ঝুলতে তার প্রাণ পাখিটা দেহ থেকে আলাদা হয়ে যায়। এদিকে স্ত্রী পাখিটি স্বামীর অপেক্ষায় থাকতে থাকতে তারও ক্ষুধার জ্বালা শুরু হয়ে যায়, তাই সে নিরুপায় হয়ে বাচ্চাটিকে বাসায় একা রেখে চলে যায় খাবার খুঁজতে। তাড়াহুড়ো করে কিছু খাবার নিজে খেয়ে আর কিছু খাবার নিয়ে সে বাসায় আসে আর এসেই দেখতে পায় সে একটি বিশাল বড় সাপ সবেমাত্র তার বাসাতে আক্রমণ করতে বসেছে। মা পাখিটি এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে আর চারিদিকে লাফালাফি করতে থাকে। মা পাখিটির এই আর্তনাদের কারণে সাপটি সেখান থেকে পালিয়ে যায়। মা পাখিটি এবার বুঝে ফেলে যে আগেরবারও তাদের সেই নিষ্পাপ ছানাগুলিকে হয়তো এই হিংস্র সাপটি খেয়ে ফেলেছে। এদিকে 3-4 দিন হয়ে যায়, কিন্তু তার স্বামী আর বাসায় ফিরে আসছে না। বাকি ডিমগুলিতেও সে ঠিকমতো তা দিতে পারছে না, কেননা তাকে যে এখন একই সাথে 2টি দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে সন্তানের খাবার জোগানো, সাথে ডিমগুলিতে তা দেয়া। এছাড়াও বাসায় শত্রুর আক্রমণ হয়ে যায় ইতিমধ্যে। মা পাখিটি এখন সারাক্ষণ একটি আতঙ্কর মাঝেই থাকে। কখন জানি আবার সেই সাপটি এসে আক্রমণ করে বসে। তাই এবার সে নিরুপায় হয়ে না ফোটা ডিমগুলিকে বাসা থেকে ফেলে দেয়, কেননা একা একা 2টি দায়িত্ব পালন করতে সে আর সক্ষম নয়। এখন তার একটি সন্তানের জন্যই সে ব্যস্ত। সাপের আক্রমণ দেখে রফিক সাহেবও চারদিকে খোঁজ করতে থাকে সাপটির গর্ত কোথায়। সে একটি গর্ত দেখতে পায় সাপের, আর গর্তের মুখে একটি সাপ মারা ফাঁদ বিছিয়ে রাখে। সাপটি যখন দুপুরবেলা গর্ত থেকে বের হতে চলেছিল, তখনই সেই ফাঁদে আটকা পড়ে যায়, আর রফিক সাহেব সাপটিকে ধরে নিয়ে মেরে ফেলে। রফিক সাহেবও এখন অনেকটা চিন্তামুক্ত, কেননা এ ধরনের বিষাক্ত সাপ যদি বাড়ির আশেপাশে ঘুরতে থাকে, পরিবারের কাউকে আবার কখন জানি দংশন করে বসে। মা পাখিটি যখন খাবার খুঁজতে বেরিয়ে যায়, আবার হঠাৎ একটি কাঠবিড়ালের আক্রমণে এই ছানাটি বাসা থেকে মাটিতে পড়ে যায়। রফিক সাহেবও তার বাগানের খোঁজখবর নিতে এসে দেখে ছানাটি মাটিতে পড়ে আছে। তাই রফিক সাহেব ছানাটিকে আবার বাসায় তুলে দেয় আর তাদের এই বাসাটি কিছু ঠিকঠাক করে দেয়। এখন মা পাখিটি আর বাচ্চাকে রেখে দূরে কোথাও যায় না, কারণ তার একটি ভয় এখনও কাজ করেই যাচ্ছে। কখন জানি সেই সাপটি আক্রমণ করে বসে। সে তো আর জানে না সাপটি যে আর বাসায় দ্বিতীয়বার আসবে না। এভাবেই মা পাখিটি প্রচণ্ড ঝড় তুফান ও বৃষ্টির মাঝে বাচ্চাটিকে বুকে আগলে নিয়ে থাকে। আর এভাবেই এই ছানাটিকে মা পাখি ও রফিক সাহেব ধীরে ধীরে বড় করে তোলে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।